মালদা চোর সন্দেহে এক যুবককে বাঁশের খুঁটিতে বেঁধে গণধোলাই ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার মালদা নিয়ন্ত্রিত বাজার এলাকায়। ঘটনা তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় ক্রেতার পকেট থেকে একটি মোবাইল বের করার সময় হাতে নাতে ওই যুবককে ধরে নেয় স্থানীয়রা। এরপর শুরু হয় গণধোলাই। বাঁশের খুঁটিতে বেঁধে রাখা হয় ওই চোর সন্দেহের যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ, বাংলা। Thank you.